Assalamualaikum everyone, কেমন আছেন সবাই? Welcome back to my another video. তো এখন বাজে রাত 10:30টার দিক আর এখন আমরা যাচ্ছি পিজা খেতে, লাইভ পিজা, এবং আমরা যাচ্ছি হচ্ছে পরিবাগে। তো এখানে যে পরিবাগের অফিসার্স ক্লাব ক্লাবের এখানে আশেপাশে হচ্ছে এরকম বিভিন্ন ফুড কার্ট আছে যেখানে এরকম লাইভ পিজাগুলো পাওয়া যায়, এবং এখানে পিজাগুলো হচ্ছে ওপেনে বেক করা হয় না, এগুলো বেক করা হয় একটা হচ্ছে লাইভ চুলাতে, যার কারণে এটার হচ্ছে এরকম মানে ফেমাস হচ্ছে লাইভ পিজা নামে। তো এখানে আমরা হচ্ছে দুইটা পিজা অর্ডার দিয়ে দিয়েছি এবং আমাদের পিজাগুলো মেক করা শুরু করে দিয়েছিল। আর এখানে আমরা রাতের বেলা আসার কারণ, মেইন কারণ হচ্ছে এখানে সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত প্রচুর ভিড় থাকে, যার কারণে হচ্ছে অনেক লেট হয়ে যায় পিজা অর্ডার দেওয়ার পরও, প্রায় 1-1.5 ঘন্টা পর পাওয়া যায়, এই জন্য আমরা একটু রাত করে আসলাম। আর এখানে কিন্তু পিজা ছাড়াও আরও অনেক রকমের ফুড পাওয়া যায়, যেমন হচ্ছে বিভিন্ন ফলের জুস পাওয়া যায় এবং হচ্ছে চাইনিজ খাবারগুলোও পাওয়া যায়, যেমন চাউমিন বা চিকেন ফ্রাই এইসব, এবং কিন্তু এখানে কাবাব তান্দুরি এগুলোও কিন্তু পাওয়া যায়। সো এখানে যেহেতু রাতের বেলা হচ্ছে সব ফ্রেন্ডস একসাথে এসে হ্যাং আউট করে বেশিরভাগ, দ্যাটস ওয়াই হচ্ছে যার যা পছন্দ মতো খাবার কিন্তু সবাই পিক করতে পারে। তো আমরা যেহেতু দুটো পিজা অর্ডার দিয়েছিলাম, একটা ছিল হচ্ছে চিকেন পিজা এবং ছিল বিফ পিজা, তো আমাদের পিৎজাগুলো মেক করা হচ্ছে, এবং এখানে পিৎজাগুলোর রেঞ্জ হচ্ছে আপনারা 250 থেকে 450 মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন হচ্ছে টেস্টের। এখানের টেস্টগুলো একটু ডিফারেন্ট হচ্ছে, যেহেতু এগুলো হচ্ছে চুলায় মেক করা হয়, বেক করা হয়, দ্যাটস ওয়াই হচ্ছে একটু টেস্টটা ডিফারেন্ট হয়। তো এখানে আমাদের পিজাগুলো যখন মেক করছি, আমি একটু শ্যুট করছিলাম যেহেতু রাতের বেলা একটু ভিড়টা কম ছিল এই টাইমে, তো আমি একটু চেষ্টা করছিলাম শ্যুট করার কীভাবে পিজাগুলো মেক করা হয়। তো আমাদের পিজাগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে, এখন হচ্ছে এই চুলাতে দেবে বেক করতে। তো আমি চেষ্টা করছিলাম যে চুলাতে কীভাবে বেক করে সেটা একটু শ্যুট করার। তো এখন দুটো পিজা একসাথেই কিন্তু তারা চুলার মধ্যে দিয়ে দেবেন, তো এই হচ্ছে এখন তারা দিচ্ছে চুলার মধ্যে, এবং এই চুলাটা কিন্তু খুবই ডিফারেন্টভাবে তৈরি করা হয়েছে যাতে হচ্ছে খুব ভালোভাবে পিজাগুলো বেক করা হয়, এবং খুব বেশি টাইম কিন্তু লাগে নি পিজাগুলো বেক হতে, অ্যান্ড 5-10 মিনিটের মধ্যে কিন্তু পিজাগুলো অলরেডি বেক হয়ে গেছে। তো এই চুলার মধ্যেই কিন্তু পিজাটা বেক করা হয়, এবং এটাই হচ্ছে এটার এই লাইভ পিজার মূল ইনগ্রিডিয়েন্টস বা ডিফারেন্টটা হচ্ছে এর কারণে। তো আমাদের পিজাগুলো অলরেডি মেক হয়ে গেছে, এখন আমাদেরকে অলরেডি সার্ভ করে চলেছে তারা। এই তো এটা ছিল বিফ পিজা, এবং আরেকটা ছিল হচ্ছে এইটা ছিল হচ্ছে চিকেন পিজা, এবং পিজাগুলোর টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। আমরা হচ্ছে ভালোভাবেই শেষ করলাম পিজাগুলো, এবং এখন আমরা বাসা যাওয়ার পালা। এখন যেহেতু রাত প্রায় 11টার দিক 11টা বেজে গেছিলো, বাট এখন একটু যে বৃষ্টি ছিল দেখে আমরা হচ্ছে একটু ওয়েট করছিলাম বৃষ্টিটা কমার জন্য, যেহেতু আমরা বাইকে করে এসেছি। এই ছিল আজকে আমার ভিডিও, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।